ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের অনলাইন সকল কার্যক্রমের সঙ্গে তোমরা সম্পৃক্ত রয়েছো। প্রথমেই আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসিনা আক্তার, স্নেহ শিক্ষক, সৃষ্টি একাডেমিক স্কুল, নবম এবং দশম শ্রেণী, প্রভাতী। তো আমার বোর্ড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আসলে আজকে কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দশম অধ্যায় এবং দশম অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। আমি প্রথম টপিকে আলোচনা করেছিলাম বল, জড়তা এবং নিউটনের গতিসূত্র এবং আজকের টপিক হচ্ছে আমার ভরবেগ এবং ত্বরণ। তো আমি আজকের টপিকগুলো আলোচনা করার আগে আমার পূর্বের টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি তোমরা এখন ক্লাসে থাকতে অবশ্যই আমি ধরতাম যে বলো বল কী বা জড়তা কী। তো যেহেতু আমি সে সুযোগটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমি আবার আমার পূর্বের ক্লাসগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো দেখো, প্রথমে আমি আলোচনা করব বল। বলটা হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকেই কিন্তু আমরা কি বলবো, তাকেই আমরা বল বলবো। তো তারপরে টপিকটি ছিল আমার জড়তা। জড়তা কি, তাই না? বা জড়তা কাকে বলে, বা জড়তা বলতে আসলে আমরা কি বুঝি? তো জড়তাটা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, বা বস্তু স্থির অবস্থায় স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে। এবং জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাটা হচ্ছে যে স্থিতিশীল বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে স্থিতি জড়তা, আর গতি জড়তাটা হচ্ছে যে গতিশীল বস্তুর তোমার সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে গতি জড়তা। তো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। তো এরপরে আমি আলোচনা করেছিলাম নিউটনের গতিসূত্র নিয়ে। প্রথমে আমি প্রথম সূত্রটা নিয়ে একটু কথা বলবো। প্রথম সূত্রটা ছিল আমাদের বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এবং দ্বিতীয় সূত্রটা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগটাও সেদিকে কি হবে, ঘটবে। এবং তৃতীয় সূত্রটি ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো আজকের টপিকটি হচ্ছে আমার কি, ভরবেগ এবং ত্বরণ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো যে বোর্ডে লেখা আছে ভরবেগ এবং ত্বরণ, কিন্তু মাঝখানে কিছু লেখা নেই। আসলে ভরবেগটা কি? ভরবেগ হচ্ছে যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলটাকে আমরা কি বলবো, ভরবেগ বলবো। এবং কোনো বস্তুর ভর যদি এম হয় এবং এর বেগ যদি ভি হয় তাহলে ভরবেগ কি হবে, ভরবেগ পি সমান সমান হবে এম ভি। চলো আমরা একটু বোর্ডে চলে যাই। তো ভরবেগকে আমরা প্রথমে প্রকাশ করব কি দ্বারা, পি দ্বারা। পি সমান সমান হচ্ছে এম ইনটু ভি বা এম ভি। তো এখানে পিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পি হচ্ছে কি, ভরবেগ, এবং ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এবং এখানে এম হচ্ছে তোমার বস্তুর ভর। কিসের ভর বলেছে, যে কোনো বস্তুর ভর। এবং বেগটা হচ্ছে কি, ভিটা হচ্ছে তোমার বেগ। তাহলে আমরা কি বল, আমরা যদি এই অধ্যায়ে আমি হচ্ছে যে আমাদের অনেক গণিত আছে যেগুলো আমাদের করতে হবে, তো আমরা যখন গণিত করব তখন কিন্তু এই সূত্রটা আমাদের লাগবে যে ভরবেগ সমান সমান, তাহলে আমরা কি পেলাম, পি সমান সমান এম ভি। পি সমান সমান হচ্ছে এম ভি। এবং ভরবেগ কাকে বলে, যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলটাই মূলত হচ্ছে ভর বেগ। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ এবং সবাই একটু কষ্ট করে খাতা কলমে লিখে রাখবে। এরপরের টপিকে আমি চলে যাব। তো এরপরের টপিকটা হচ্ছে, দেখো এরপরের টপিক হচ্ছে কি, ত্বরণ। যে ত্বরণটা আসলে কাকে বলে, তো প্রথমে আমি চলে যাব সংজ্ঞাতে যে ত্বরণটা আসলে কি বা কাকে বলে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম্বেগের পরিবর্তনের হারটাকে আমরা বলবো মূলত ত্বরণ। আমি আবার বলছি যে সময়ের সাথে কোনো বস্তুর অসম্বেগের পরিবর্তনের হারটাকে কি বলবো,
তরণ বলবো, এবং তরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব, তরণকে প্রকাশ করব এ দ্বারা। দেখো তরণ এ সমান সমান আমরা কি লিখব, তরণ এ সমান সমান লিখব আমরা ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে তরণ। তো তরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম্বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে তরণ, এবং তরণ এ সমান আমরা লিখব ভি মাইনাস ইউ বাই টি। একটু আমরা বলবো যে তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এখানে তোমার ভি হচ্ছে শেষ বেগ, ভিটা হচ্ছে শেষ বেগ, এবং এখানে ইউ হচ্ছে, দেখো ইউ হচ্ছে তোমার আদি বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, এবং এখানে টি হচ্ছে, টি আছে আমাদের, টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে সময়, এবং টিটা হচ্ছে সময়। আমরা যখন ম্যাথ করবো এই সূত্রটাও আমাদের কাজে লাগবে। তো আজকে আমার পড়ানোর বিষয় ছিল ভরবেগ এবং তরণ। তো ভরবেগ এবং তরণ তোমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছো, এবং এগুলো তোমরা কি করবে, তোমরা মনে রাখবে, যখন আমরা অঙ্ক করাবো এর পরবর্তী ক্লাসে তখন কিন্তু এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। ভরবেগ বের করার সময় বা আমরা এই ভরবেগ থেকে কোনো বস্তুর ভর বের করতে পারবো, ভরবেগ বের করতে পারবো এবং বেগ বের করতে পারবো, এবং যখন আমরা কোনো বস্তুর তরণ বের করতে পারবো, আদিবেগ বের করতে পারবো, শেষ বেগ বের করতে পারবো, এবং সময় বের করতে পারবো এই তরণের সূত্র থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো করবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।